একটি মানুষের রায় জয়ী বরাঙ্গ পাঁচ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আরিফ হোসেন জিতে এসে ধন্যবাদ জানালেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বরাঙ্গ পুরসভা প্রার্থী আরিফ হোসেন বিধায়ক তাপস রায় এবং সাংসদ সৌগত রায়ের স্নেহধন্য। জিতে এসে মানুষের জন্য কাজ করতে সচেষ্ট বিভাগ প্রার্থীকে হারিয়ে নিজের ওয়ার্ডে জয় ছিনিয়ে এনেছেন আরিফ হোসেন। নেতির আদর্শ, নৈতিকতা এবং শিক্ষা দর্শনগুলিকে অনুসরণ করে চলেন তৃণমূল কংগ্রেসের কর্মী আরিফ হোসেন। মানুষের জন্য মানুষের কাছে পৌঁছে যান সবসময়। তার উদ্যোগে নিজের এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম চলে সাবলীল ভাবে। এলাকার সার্বিক উন্নয়ন তার অন্যতম লক্ষ্য বলে জানালেন আরিফ হোসেন। না, এখন তো মানুষের যে পরীক্ষাটা ছিল তাতে তারা পাস করেছে আমাকে জয় করে। এখন আজ থেকে বা জয় হওয়ার পর থেকে আমার পরীক্ষা আরম্ভ হলো। আমি পুরোপুরি চেষ্টা করব যে মানুষ যে বিশ্বাসটা রেখেছে আমার উপরে সে বিশ্বাসটা আমি তাদের আবার ফেরত দিতে পারি কাজের মাধ্যমে। এই এলাকায় জলের সমস্যাটা সব থেকে বড় আর বেশি দরকার, সেদিকে আমি নজর দেব। আর নোংরা অনেক থাকে, সে সাফাই কর্মচারীদের নিয়ে আর এলাকাটা পরিষ্কার যাতে থাকে সে ব্যবস্থাটাও আমাকে করতে হবে মানুষের জন্য, আমাদের ভোটারের জন্য। একাধারে আপনি একজন শিক্ষক, ছাত্রছাত্রীদের জীবনে বড় পরীক্ষা শুরু হয়েছে, দীর্ঘ প্যান্ডামিক সিচুয়েশনের পর তারা আবার পরীক্ষা দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে কি তাদের শুভেচ্ছা জানাবো। গত 7 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষাটা আরম্ভ হয়েছে, এটা ওদের জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা। আমি শুভেচ্ছা জানাবো আর তাদের সুস্বাস্থ্য কামনা করব। তারা ভালো থাকুক, পরীক্ষাও ভালো দিক, ভালো নম্বরে পাস করে আগামী দিনেও তারা হায়ার এডুকেশনের দিকে অগ্রসর থাকুক, এইটা এই কামনাটা করব আমি ওদের জন্য। এলাকার সকলের জন্য স্বাস্থ্য ব্যবস্থা বা এই যে শিক্ষা ক্ষেত্রে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের জন্য কোনো পরিকল্পনা রয়েছে? আগে নর্দমা পরিষ্কার আর এইসব এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আর জলের ব্যবস্থা করে দেওয়ার পরে সেই দিকেই আমি নজর দেব। এক এক করে সব কাজে একসাথে হাত দেব না, কিন্তু এক একটা করে আমি সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।